সাতমান কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আপনাদের দেখাবো, যারা আপনারা দেখা যায় উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন, তারা কিভাবে যে আপনার মেনু আছে ওই মেনু থেকে ডিফল্ট মেনু থেকে ক্লাসিক মেনুতে রূপান্তর করবেন। আগে বলে রেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বক্সে মেসেজগুলো চলে যায় এবং আপনারা দেখে পেতে পারেন। আপনারা যখন উইন্ডোজ 11 ডেস্কটপে রাইট বাটন ক্লিক করেন তখন যে মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা যে মেনুটা দেখাচ্ছি এটা হচ্ছে উইন্ডোজ 11 ডিফল্ট মেনু। এবং এর নিচে যদি একটু যদি খেয়াল করেন তাহলে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন শো মোর অপশন। শো মোর অপশনে যেই মেনুটা আসতেছে এটা হচ্ছে মূলত ক্লাসিক মেনু, অর্থাৎ আমরা উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 অথবা এক্সপির মধ্যে উইন্ডোজ এক্সপি যারা ব্যবহার করেছি তারা জানি যে আসলে এই মেনুটাই সাধারণত আপনার আমরা দেখে থাকি। কিন্তু উইন্ডোজ 11 যে মেনুটা এটা হচ্ছে আপনার নতুন মেনু নিয়ে এসেছে। এখন আমরা দেখাবো যে কীভাবে এই মেনুটা আপনারা অলওয়েজ আপনারা এই মেনুটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে এই মেনুটা শুনতে পারেন। তার জন্য আমরা এক কাজ করি, একটু যে কোনো একটা ব্রাউজার একটা ওপেন করি। ব্রাউজার ওপেন করে ব্রাউজারে যদি আপনার এই একটা ব্রাউজার অ্যাড্রেস বারে যদি লেখেন যে আপনার W11 ক্লাসিক, এখন আমরা W11 কাজ করে ক্লাসিক মেনু দেখলে দেখবেন এই জায়গার মধ্যে একটা সাইড আছে, এই সাইডে যখন ঢুকে যাবেন ক্লিক করে সাইডে ঢুকেন, সাইডে ঢুকার পরে ঠিক এর নিচে দিকে যদি ট্র্যাক করেন, ট্র্যাক করলে এই জায়গার মধ্যে দেখতে পারবেন একটা ডাউনলোড বাটন আছে। যখন আপনি ডাউনলোড বাটন ক্লিক করবেন, অর্থাৎ এখন যদি এই যে ডাউনলোড বাটনটা যদি ক্লিক করেন তাহলে আপনার একটা ফাইল ডাউনলোড হবে। অলরেডি আমাদের ফাইলটা ডাউনলোড করা আছে, তার জন্য আর ডাউনলোডটা আমরা দেখাচ্ছি না। আপনারা ডাউনলোড করার পরে ঠিক আপনার উইন্ডোজ ক্লাসিক মেনু নামে একটা ফাইল পাবেন, ওইটা আপনার জিপ ফাইল করা থাকে, আপনারা জিপ ফাইল থেকেও ক্লিক করে পারেন অথবা এটা একটা খুলে পারেন। দেখুন এই জায়গার মধ্যে দেওয়া আছে উইন্ডোজ ক্লাসিক মেনু, এটা আপনার একটা ইএক্স ফাইল, এটা যখন ডাবল ক্লিক করেন ঠিক আপনার এখন যদি খেয়াল করেন ঠিক উপরে লেখা আছে এই যে দেখেন আপনার এনেবল উইন্ডোজ 11 ক্লাসিক মেনু যেটা আছে। এখন আপনারা যদি উপরেটার মধ্যে ক্লিক করেন এই জায়গার মধ্যে তাহলে এটা আপনার ক্লাসিক মেনুতে রূপান্তর হবে, এবং যদি আপনার নিচে ক্লিক করেন অর্থাৎ ডিফল্ট মেনু তাহলে আপনার এটা ডিফল্ট মেনুতে রূপান্তর হবে। এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডিফল্ট মেনুতে আছে ডিফল্ট মেনু। যদি আপনার এই জায়গার মধ্যে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই জায়গার মধ্যে বলছে রিস্টার উইন্ডোজ এক্সপ্লোরার, অর্থাৎ এক্সপ্লোরার একটু রেজিস্টার করে দিলে এটা অটোমেটিক রেজিস্টার হবে। আচ্ছা দেখুন আমরা যে বিষয়টা আপনারা দেখালাম, এখন যদি আপনারা যদি এটা রাইট বাটন ক্লিক করেন তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ক্লাসিক, অর্থাৎ আপনার ওই আগের মেনুটার এখন আর নেই, আগের মেনু অর্থাৎ আগের মেনুটার চেঞ্জ হয়ে গেছে। এখন যতবারই আপনি ক্লিক করবেন ততবারই দেখতে পারবেন এই মেনুটা আপনার, তাহলে আপনাদের কাজের সুবিধার্থে আপনারা এই মেনুটা ব্যবহার করতে পারেন। কারণ যেহেতু আপনারা দেখা যায় ডিলিট করতে চান বা কপি করতে চান এই মেনুটা, আগে যেহেতু আমরা কাজ করে এসেছি এই কারণে এটা একটু সহজ পন্থা মনে হচ্ছে আমার কাছে, আপনারা ইচ্ছা করে ব্যবহার করতে পারেন। এখন আপনারা যদি মনে করেন যে না আমরা ক্লাসিক মেনু দরকার নেই, আমরা আসলে ডিফল্ট মেনুতে চলে যাবো, ঠিক ডিফল্ট মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আপনারা এটা ডিফল্ট মেনুতে দেখলে রূপান্তর হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে আরও ভিডিও দেখতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ।